نحمدك يا الله والصلاة والسلام عليك يا رسول الله। উপস্থিত যুগে কিছু লোককে দেখা যায় যে নামাজ শেষেই আসসালামু আলাইকুম বলেই উঠে ভাগে, মনে হচ্ছে যে আকাশ পড়ে যাচ্ছে বা ছাদ পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ভাগো। তাদের কথা হচ্ছে যে নামাজের শেষে দোয়া করা যাবে না। তো যাই হোক, আজকে আমি এই বিষয়টা নিয়েই আপনাদের নিকট উপস্থিত হয়েছি যে নামাজ শেষে দুই হাত তুলে জামাত সহকারে তথা সম্মিলিতভাবে দোয়া করা জায়েজ না না জায়েজ। সর্বপ্রথম পবিত্র কোরআন 30 পারা এতে 94 নম্বর সুরা আয়াত নম্বর, সেই সুরার আয়াত নম্বর 7, সুরার নাম হচ্ছে আল ইনসিরাহ তথা আল আন-নাশরাহ লাকা। এই সুরার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইজা ফারগতা, যখন তোমরা অবসর নিবে, ফারিগ হয়ে যাবে, কোথা থেকে ফারিগ হবে, ফানসব তোমরা চেষ্টা করবে, ফানসব চেষ্টা করবে। তো এখানে বলা হয়েছে যে ফাইজা ফারগতা, যখন তোমরা নামাজ থেকে ফারিগ হবে, তথা ব্যাখ্যাকারীরা এর যা ব্যাখ্যা করছেন, যখন তোমরা ফারিগ হবে, অবসর নিবে, তখন কি করবে, চেষ্টা করবে, কি থেকে ফারিগ হবে আর কোন দিকে চেষ্টা করবে, এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরানে ইকরাম ব্যাখ্যা দিয়েছেন। সর্বপ্রথম যিনি রাইসুত তাফাসির তথা সমস্ত মুফাসসিরদের শিরোমণি হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সাহাবী রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়েছিলেন, সেই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেছেন এবং তাফসিরে ইবনে আব্বাস একটা বই লিপিবদ্ধ হয়েছে যার মধ্যে তারই তাফসিরগুলি লিপিবদ্ধ আছে। তিনি তার ব্যাখ্যা করছেন, ফাইজা ফারগতা মিন সলাতিকা, অর্থাৎ যখন তোমরা নিজের নামাজ থেকে অবসর নেবে, ফারিগ হবে, ফাজতা কি দোয়া, তো দোয়াতে প্রচেষ্টা করবে, তো দোয়ার জন্য প্রচেষ্টা করবে তথা দোয়া করবে। তাফসির ইবনে আব্বাস সূরা আল নাসরাহ এতেই আছে। এই কথাটি তাফসিরে কাশাফ খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 398 এই কথাটি আছে আল আকলিল আলা মাদারিক তানজিল, মাদারিক শরীফের সারা যেটা আরবি ভাষায় জিল্দ নম্বর খণ্ড নম্বর 7 পৃষ্ঠ নম্বর 592। এবং হুজুর জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ তাআলা আলাই দুররে মানসুর কিতাবে লিপিবদ্ধ করেছেন এই এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে। এবং মাদারিকুত তানজিল যেটা হানাফি তাফসির, সে তাফসিরেও এই কথাটি লিখা আছে, এবং ইবনে কাসির তাতেও লিখা আছে, এবং ইবনে জারির তাবরী নিজের কিতাব জামিউল বায়ান তাতেও তিনি লিখেছেন 3 নম্বর খণ্ড 236 নম্বর পৃষ্ঠায়। এবং ইমামে বেজাবি যেটা আনোয়ারুত তানজিল কিতাব, সেই বেজাবি শরীফে প্রত্যেকটা মাদ্রাসে পড়া হয়, সেই বেজাবি শরীফেও লিপিবদ্ধ আছে এই কথাটি, তথা যখন নামাজ ফারিগ হয়ে যাবে, নামাজ থেকে ফারিগ হবে, তখন দুয়ার দিকে প্রচেষ্টা করবে, দুয়াই প্রচেষ্টা করবে, তাতে লেখা আছে। ইবনে জাওজি জাদিল মুশির কিতাব খণ্ড নম্বর 9 166 নম্বর পৃষ্ঠায় লিখেছেন। আল্লামা আলুসি যেটা রুহুল মানি, সেই কিতাবে তিনি লিখেছেন 30 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠায় লিখা আছে। বুঝা গেল এই সমস্ত মুফাসসিরানে ইকরাম তাফসীর করতে গিয়ে লিখেছেন, যখন তোমরা নামাজ থেকে অবসর নিবে, ফারিগ হয়ে যাবে, তো দুয়ার প্রতি প্রচেষ্টা করবে, দোয়া করবে। দোয়া করার এখানে অনুমতিটা আমরা পেয়ে গেলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ শেষে ভেঙে যেতে হবে না, দোয়াতে তোমরা চেষ্টা করবো, ফাজতাহিদ ফি দোয়া, দোয়াই তোমরা প্রচেষ্টা করো, যেটা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন। এবার দেখি আমরা যে দোয়াটা কোন সময় গ্রহণযোগ্য, একটু হাদিসের দিকে আসি।
তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 188 নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে একটি হাদিস, যে হাদিসটিতে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ আসমা, হে আল্লাহর রাসূল, কোন দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি গ্রহণযোগ্য? নবী আমার বললেন, কালা, তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সলাওয়াতিল মাকতুবাতি, তথা রাতের শেষ অংশে এবং পাঁচ ওয়াক্তে এবং ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়াটি আল্লাহ পাকের নিকটে বেশি গ্রহণযোগ্য হয়, তথা ফরজ নামাজের পরে যেটা দুবুরাস সলাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে যে দোয়াটি করা হয় এই দোয়াটি হচ্ছে আল্লাহ পাকের নিকটে সর্বাগ্রেই গ্রহণযোগ্য। তাহলে বুঝা গেল যে নামাজের পরে দোয়া করতে আল্লাহ পাক নিষেধ, আল্লাহ পাক হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, আর নবী আবার বলছেন যে ওই দোয়াটা বেশি গ্রহণযোগ্য হয় আল্লাহ পাকের নিকটে ফরজ নামাজ পড়ার পরে যে দোয়া করা হয়। তাহলে এই ফজিলত আছে, এখান থেকে বুঝতে পারলাম যে নামাজের শেষে আমাদের দোয়া করতে হবে। এবার বন্ধুগণ বুঝুন, নামাজের শেষে যে আমরা দোয়া করব, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লাম, ইক্তেদা করে ফরজ নামাজ যেহেতু জামাতে হয়, জামাত ওয়াজিব সকলকেই পড়তে হবে, তো জামাতে যেহেতু ইমাম সাহেবের অনুসরণ করলাম, নামাজের পরেও যখন দোয়া করব আমরা অনুসরণ করব। কিন্তু ব্রাদার, আফসুস, বড় দুঃখ লাগে, কিছু লোক আছে যারা বলে যে না, দোয়া করা যাবে না, একাকি দোয়া করা যাবে, সম্মিলিত দোয়া করা যাবে না, আস্তাগফিরুল্লাহ। সেই ব্যক্তিরা হাদিস কোরআন পড়ে কি পড়ে না, নিজে বসে বসে মনে হয় সব মশলা গড়ে নাই বাড়িতে বসে বসে। দেখুন, আপনাদের প্রমাণ দিচ্ছি, সম্মিলিত দোয়া করা যাবে কি না, এটা জায়েজ আছে না নেই। কালা ইয়াহইয়া বিন সাঈদ সামিতু আনাস ইবনে মালিক قال اتى رجل عربي من اهل البدو الى رسول الله صلى الله عليه وسلم يوم الجمعه حضرت يحيى بن سعيد رضي الله تعالى عنه বলেন যে আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে একটি আরবী বেদুইন পল্লিগ্রামের ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন শুক্রবারের দিন। তিনি এসে বলেন, فقال يا رسول الله هلكت الماشيه হালাকাল আয়াল ওয়া হালাকাল নাস, ইয়া আল্লাহর রাসূল, জীবজন্তু হালাক হয়ে গেল, জীবজন্তু বিপদগ্রস্ত হয়ে গেছে, মরতে শুরু করেছে এবং এবং পরিবার পরিজন, হালাকাল আয়াল, পরিবার পরিজন মারা যাচ্ছে, ওয়া হালাকাল নাস, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, ইয়া আল্লাহর রাসূল, আপনি দোয়া করে দেন। কারণ কি ছিল? জল অবতরণ হচ্ছে না আকাশ থেকে, এই জন্য আল্লাহর রাসূল, আপনি দোয়া করে দেন যেন আকাশ থেকে জল অবতরণ হয়। ফরাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাই হে ইয়াদউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত উত্তোলন করে দিলেন দোয়া করার জন্য, সুবহানাল্লাহ। ওয়া রাফা আন-নাস আইদিয়াহুম মাআহু ইয়াদউন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমস্ত মানুষ হাত উঠিয়ে দিলেন দোয়ার জন্য, সমস্ত লোক একসাথে দোয়া করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, সকল সাহাবা সেই সাথে সম্মিলিতভাবে দোয়া করছেন। কালা, রাবি বলেন, বর্ণনা করে বলেন, ফামা খারাজনা মিনাল মসজিদ হাত্তা মুতিরনা, তথা আমরা মসজিদ থেকে এখন বের হয়নি, এই মুহূর্তেই বৃষ্টি বর্ষণ হতে আরম্ভ হয়েছে, সুবহানাল্লাহ। বুঝা গেল মুআজ্জাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন সাহাবায়ে কিরামকে নিয়ে সম্মিলিতভাবে, যদি সম্মিলিতভাবে দোয়া করা নাজায়েজ হতো, হারাম হতো, বিদআতে সাইয়্যা হতো, তাহলে আমার নবী কখনো করতেন না, সাহাবায়ে কিরামকে সঙ্গে নিয়ে করতেন না কখনোই, নবী করলেন, তথা বুঝা গেল সম্মিলিত দোয়া করা অবশ্যই জায়েজ, বৈধ, নবীর সুন্নাত। এবার দেখুন আরো একটি দলিল দি, এই হাদিসটি বুখারী শরীফ কিতাবুল ইসতিসকা হাদিস নম্বর 1029 যেটা বর্ণনা করলাম। এবার আপনাদের একটা দলিল আরো দিয়ে দিই, হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ হাকি নাজিলি রহমতুল্লাহ তাআলা আলাইহি খাজিনাতুল আসরার নামক কিতাবের 139 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, এটা আরবি ভাষায় কিতাবটি আছে, সেই
মিশর থেকে ছাপা সেই কিতাবে লিপিবদ্ধ আছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুস্তাজাবুন ইনদা ইজতামাইল মুসলিমিন, সুবহানাল্লাহ, কথা বলছেন যে দোয়া গ্রহণযোগ্য হয় মুসলমানদের সম্মিলিত হওয়ার সময়। মুসলমানরা সম্মিলিত হবে যখন দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয়। আর দোয়া মুস্তাজাবুন, দোয়া গ্রহণযোগ্য হয় কখন? ইন্দা ইজতেমাইল মুসলিমিন, মুসলমানদের জমায়েত হওয়ার সময়। স্পষ্ট বুঝতে পারলাম। আরেকটি ওই কিতাবেরই ওই পৃষ্ঠাতেই খাজিনাতুল আসরার কিতাবেরই ওই পৃষ্ঠা তথা 139 নম্বর পৃষ্ঠাতেই আরেকটি রিওয়ায়েত আছে, আর দুআ ও মুস্তাজাবুন ফি মাজালিসিল যিকির ওয়া ইনদা খাতমিল কুরআন, তথা দুআ গ্রহণ হয় আল্লাহ পাকের দরবারে জিকির করার সময়, আল্লাহ আল্লাহ রসুলের যখন বর্ণনা হয়, বয়ান হয়, জিকির হয় ওই সময়, এবং পবিত্র কোরআন খতম করা হয় ওই সময়, আল্লাহ রব্বুল আলামিনের দয়া হয়, সেই দোয়া গ্রহণযোগ্য হয়ে যায়। মজ্জাদ বুঝলাম, সম্মিলিত দোয়া করা জায়েজ। আর আল্লাহ পাক আগেই বলেছেন যে নামাজের শেষে তোমরা দোয়া করো, সেই দোয়াটি গ্রহণযোগ্য হয় আল্লাহ পাকের দরবারে, নবী আমার বললেন, আর সম্মিলিত দোয়া করাও জায়েজ, এটাও বুঝলেন। বুঝলাম যে নামাজ শেষে দোয়া করা যাবে সম্মিলিত ভাবে, এর নাজায়েজ হওয়ার কোন দলিল নাই। এবার কিছু লোক আছে যে ব্যক্তিরা বলে থাকে যে নবী করেনি, সাহাবা করেনি, যদি করে থাকেন তো একটি দলিল দিয়ে দেন। আশ্চর্য ব্যাপার, এদের একটাই ব্যাপার, আমি একটা প্রশ্ন দেখলাম তাতে লিখছেন যে দোয়া কেন করা যাবে না, এটা বিদআত কেন? তার উত্তরে বলছেন, লায়াসবুত আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তথাকে নবী থেকে প্রমাণ নেই যে নবী করেছেন, এই প্রমাণ নাই। ওয়ালা আন আসহাবিহি, আর না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ করেছেন, এরকম প্রমাণ নাই, এই জন্য এটা করা যাবে না। আস্তাগফিরুল্লাহ। আমি বলি যে ব্যক্তিরা এই কথা বলে যে নবী করেননি, সাহাবা করেননি, তার জন্য করা যাবে না, মারাত্মক বড় ভুল কাজ করে, এর কোন দলিল নাই। কোন এমন একটা দলিল কোন ব্যক্তি যদি মায়ের বাটা হন, যদি কেউ দিতে পারে, আমার সাথে যোগাযোগ করবেন যে নবী করেননি, সাহাবি করেননি, তার জন্য এই কাজটি করা যাবে না, এইরকম কোন দলিল আছে, এটা মোটেও ঠিক নাই, এটা কোথাও নাই, আমাকে দেবে? কারণ নবী অনেক কাজ করেননি, সাহাবা ইকরাম করেননি, করেছেন তারপরে করেছেন। যেমন দেখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত সহকারে তারাবির নামাজ পড়েন দিন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা পর্যন্ত জুমার নামাজের জন্য শুধুমাত্র একটাই আজান হতো, দ্বিতীয় আজান হতো না। এইরকম করে পবিত্র কোরআন নবীর যুগে, এখন যে কোরআন আমরা দেখতেছি, এইরকম কোরআন সম্মিলিত ভাবে এক জায়গায় জমায়েত করা ছিল না, এই পবিত্র কোরআনে যাবার জের লাগা ছিল না। আজকে মসজিদগুলি যে বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে ছিল না, মাদ্রাসা নির্মাণ ছিল না, মাদ্রাসাতে পাগড়ি দেওয়া, মাদ্রাসায় জলসা করা, এই কোন জিনিসই ছিল না, অথচ এই সমস্ত দিনের মধ্যে পড়ে, আর এই সমস্ত জায়েজ করা হয়েছে এই জন্য যে ধর্মের জন্য উপকার, এটা বিদআতে হাসানা। বিদআত তো ঠিক, কিন্তু বিদআতে হাসানা ভালো বিদআত, মন্দ বিদআত নয়। বিদআতের দুই প্রকার, প্রথমত একটা ভালো বিদআত, একটা মন্দ বিদআত, যেটা ভালো সেটা করা যাবে, যেমন এই উদাহরণগুলো দিলাম, এই সমস্ত হচ্ছে ভালো বিদআত, তার জন্য জায়েজ। আর এটা মন্দ বিদআত, অনেকগুলি জিনিস, যেমন ভিডিও, সিনেমা, নাচ গান, ঢোল বাজা, এই সমস্ত জিনিস এটা করা যাবে না, এটা নাজায়েজ, বিশেষ ক্ষেত্রে হারাম আছে। তো ব্রাদার, নবী করেননি তাই করা যাবে না, এই কথাটা পূর্ণ ভুল। যেমন দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামা রাআহুল মুমিনু হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, ওয়ামা রাআহুল মুমিনুনা কাবীহান ফাহুয়া ইনদাল্লাহি কাবীহ, তথা যে জিনিসকে মুমিন ব্যক্তিরা ভালো মনে করে নেবেন, ভালো দৃষ্টিতে দেখবেন, সেই জিনিসটা আল্লাহর নিকটেও ভালো, আল্লাহর নিকটেও শুভ। আর যে জিনিসকে মুমিন ব্যক্তিরা মন্দ মনে করবে, সেই জিনিসটা আল্লাহ পাকের নিকটেও মন্দ। এবার মনে করুন, এই দোয়া করা, নামাজ শেষে দোয়া করা সকলের নিকটে ভালো, তার জন্য তো যুগ যুগ ধরে চলে আসছে, সুতরাং আল্লাহর নিকটেও ভালো। এই মাদ্রাসা তৈরি করা, বড় মসজিদ তৈরি করা, ইটের মসজিদ তৈরি করা, আল্লাহ পাকের নিকটে ভালো, এই জন্য মুমিন ব্যক্তিদের এটা ভালো দৃষ্টিতে কাজ করেছেন।
এই জন্য এটা ভালো। এবার আপনি দেখুন এই হাদিসটি যেটা বললাম কোথায় আছে, মুসনাদে বাজ্জার খন্ড নম্বর 5 212 নম্বর পৃষ্ঠা, মুসনাদে তিয়ালুসি খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 33, আল মুসনাদ আহমদ বিন হাম্বাল খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 379, মুস্তাদরাকুল হাকিম খন্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 83, মাজমাউজ জাবাইদ খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 177। এতে এই হাদিসটি লিখা আছে যেটা মুমিন ব্যক্তিরা পছন্দ করে সেটাই আল্লাহ পাক পছন্দ করে নেই। দ্বিতীয়ত কথা, তারা যেটা বলছে যে নবী বলেননি করেননি, নবী করেননি সাহাবা করেননি তাই করা যাবে না, এটা কোনো দলিলই নয় যেটা আমি বললাম। এর জন্য দলিল আপনাদের আরো দিয়ে দিই, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি 852 হিজরিতে তার ইন্তেকাল, তিনি লিখছেন ফাতহুল কাদির নামক কিতাবে 10 নম্বর খন্ড 155 নম্বর পৃষ্ঠায় লিখা আছে, আল ফিলু ইয়াদুল্লু আলাল জাওয়াজ, কর্ম করা জায়েজ হওয়ার প্রতি দলিল প্রমাণ করে, কোন কর্ম করা মানে ওইটা জায়েজ হয়ে যাওয়ার প্রতি প্রমাণ করে, দলিল দেয়। ওয়া আদামুল ফিল লা ইয়াদুল্লু আলাল মানা, আর কোন কর্ম না করা এটা নিষিদ্ধ হওয়ার প্রতি দলিল প্রমাণ হয় না, নিষিদ্ধ হওয়ার প্রতি দলিল নয় এটা, নবী করেননি তার জন্য কেউ বলবে এটা নিষেধ এটা কখনোই হতে পারে না। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই আলী বলে দিয়েছেন ওয়া আদামুল ফিল লা ইয়াদুল্লু আলাল মানে তথা কর্ম না করা এটা নিষেধ হওয়ার প্রতি দলিল নহে, নবী করেননি তার জন্য এটা নিষেধ এটা কখনোই নয়। অনেক জিনিস নবী করেননি সাহাবা ইকরাম করেননি যা আপনারা করছেন, যা প্রকাশ আপনাদের সম্মুখে আছে। এবং বাহরুর রাইক ফাতহুল কাদির, বাহরুর রাইক খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 226 এবং ফাতহুল কাদির খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 446 এর মধ্যে লেখা আছে, সুম্মা তাইব বাদ হাযা নাফিউল মানদুবিয়্যাহ আম্মা সুবুতুল কারাহিয়াতে ফালা ইল্লা আন ইয়াদুল্লা দালিলুন আখার। তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামের কর্মটি না করা, কর্মটা না করা এটা প্রমাণ যে সুন্নাত নয়, এটা প্রমাণ হতে পারে, এটা সুন্নাত নয় এটা প্রমাণ হতে পারে, তারা করেননি তাই এটা সুন্নাত নয় এটা হতে পারে, কিন্তু এটা কারাহাত হওয়ার জন্য, মাকরু হওয়ার জন্য, নিষেধ হওয়ার জন্য, অপছন্দ হওয়ার জন্য কি লাগবে, আইয়াদুল্লাহ দালিলুন আখার, দ্বিতীয় দলিল লাগবে। যতক্ষণ পর্যন্ত দলিল না দিতে পেরেছে অতক্ষণ পর্যন্ত কোন মাকরু নাজায়েদ হারাম বিদআতে সাইয়্যা বলাই যাবে না। আজকে আমি বলি যে নামাজের পরে ইমাম সাহেব সম্মিলিতভাবে দোয়া করে, যত ব্যক্তি আছেন যারা এর বিরোধিতা করে তাদেরকে বলি একটা কোন দলিল দিয়ে দেন, আমার নবী নিষেধ করেছেন, কোন সাহাবি নিষেধ করেছেন, একটা কোন দলিল যে নামাজের শেষে সম্মিলিতভাবে দোয়া করা যাবে না, এইরকম কোন দলিল কোন মায়ের লাল নাই যে কেউ দিয়ে দিবে, কখনো দিতে পারে না। আর যখন দিতে পারে না এখানে বোঝা যায় যে আমাদের যা কাজ আমরা করছি নামাজের পরে যে দোয়া করছি এই দোয়াটি আমাদের জন্য সঠিক করা যায়, কোরআনের হুকুম, নবী বলেন সেই সময় দোয়া গ্রহণ হয় এবং সম্মিলিতভাবে দোয়া করা যায়, এই কথা বলে পাবলিককে বিভ্রান্ত ফেলে দেওয়া যে গুনাহ হয়ে যাবে না করা যাবে না। অনেক ভাইকে দেখি নামাজ পড়তে আসে, মসজিদে নামাজ পড়ে, সবই কিছু করে, কিন্তু আমরা সকলে মিলে দোয়া করি, সে হাত উঠায় না, মুখ নিচে করে বসে থাকে, কি যে ভাবে যেতে কত বড় গুনাহ হয়ে যাবে, কিন্তু কখনো নয় ব্রাদার। নবী নিষেধ যেখানে করেননি ওই কাজটা কখনো নিষেধ হতে পারে না, যে আমি দলিল দিলাম নবী করেননি তাই করা যাবে না, এটা একদম ভুল কথা। আল্লাহ আলামু বিসওয়াব, আল্লাহ পাক যেন আমাদের বুঝার এবং সঠিক পথের চলার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।